হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র এলাম আমি তোমার বেনাচিত থেকে। সকালে গেছি, একটা ব্যাংকের কাজ ছিল। আর ব্যাংকের কাজ মানে তো জানো বিশাল ব্যাপার, মানে ওই গুগল পে ফে হচ্ছে না আমার, তো ওগুলো করতে গেলাম। এর আগে আমার একটা মোবাইলে জয়েন্ট অ্যাকাউন্ট একটা নেট ব্যাংকিং ছিল, কিন্তু ওটা থাকলেও হতো, কিন্তু এত ফোনটা আমার ডিস্টার্ব করছে, স্লো হয়ে গেছে, সে ম্যাম কিছুতেই পারলো না। কি করবো বলো, কিছু বলার নেই, মানে কোনো কাজ একদম হতেই চায় না। এই গুগল পে ফে না থাকলে না খুব মুশকিল হয়ে যাচ্ছে অনেক কিছু করা। দেখি ছেলে আসুক, ছেলের অ্যাকাউন্ট খুলে ওর অ্যাকাউন্টে যদি করা হয়। দেখো মায়ের জন্য নিয়েছি কালকে এই ব্লাউজটা, গরম ব্লাউজ আর এই সায়াটা, তোমাদের দেখাবো বলেছিলাম। বিরাট একটা অ্যাক্সিডেন্ট থেকে আমার হাজব্যান্ড বাঁচলো জানো, কালকে দুম করে ওই উনি চা খেয়ে সিগারেট খাবেন বলে রাস্তাটা নিচু হয়ে নিতে গেছে, চেয়ারে বসে এই দেখো এই জায়গাটা থাকে করেছে। তোমাদের তাহলে দেখাই, অ্যাসিডটা ছিল এইখানে আর ওইখানে চেয়ারে বসেছিল, চেয়ারে বসে আমাদের সঙ্গে কথা বলতে বলতে হাত বাড়িয়ে নিতে গেছে। আমি ওই ঘরে মায়ের জিনিসগুলো দেখাবো বলে দেখবে একটা ভিডিও জেড়েছি, শর্ট ভিডিও, যে অ্যাক্সিডেন্ট, হঠাৎ অ্যাক্সিডেন্ট বলে, মানে এত জোর পড়েছে না, বিশাল জোরে একদম চেয়ার নিয়ে মুখ থুবড়ে পুরো ওই জায়গাটা, হাঁটুর জন্য যেন মাথাটা পিছু। তো বান্ধবী ফোন করেছিল, ওই জন্য একটু বাদে এলাম আর কি। তো এই এক জায়গায় যাওয়ার আছে, 3টের সময়, আর কখন যাবো বলো। দেখো ঘড়িতে 1:20 বাজে, এখনও কিছু কিছু রান্না বাকি আছে। তো আমি বেনাচিটি গেছিলাম, আর তোমাদের যেটা বলছিলাম অ্যাক্সিডেন্টটা যা হতো না, বিশাল মাথায় ফেটে যেত একদম পিছনে, আর হাত দিয়ে এরকম করে আটকেছে মাথাটা, আর এই তোমার রাইট হ্যান্ডের এই থাম্ব ফিঙ্গারটা ফুলে গেছিলো। এখন একটু ঠিক আছে, ব্যাংকে গেছে, অনেক কাজ আছে, তো আসতে দেরি হবে। তো এই হাতটা দিয়ে কালকে লিখতে পারছিল না, আজকে একটু ইয়ে হয়েছে, মানে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিলাম, তারপরে থম্বব জেল লাগিয়ে দিলাম, থম্বব জেলটা শেষ হয়ে গেছে, এক্সপায়ারিও হয়ে গেছে, শেষও হয়ে গেছে। তো এই দেখো শেষ হয়ে গেছে, আর নিয়ে ভাবলাম না একটা নিয়ে আসি, এই যে ছেচ নিয়ে সেই বেনাচিটি গেলাম, যখন আমি ফুচকাজ একটু জিনিস নিয়ে গেলাম, আর আলু সিদ্ধ আর মুগ ডাল করে গেছি, ভাত বসাবো। দেখো এখন 1:20 বাজে, বক বক করলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। তো এই দেখো এই জিনিসগুলো এনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখেছি, পরে কখন পারবো কি পারবো না সব দিয়ে দেবো। এই দেখো একটা বিস্কুট আনলাম, ছেলের জন্য 2টো চিকেন স্যুপ আনলাম, একটা চম্বর জেল আনলাম, আর মায়েরগুলো তো দেখালাম, আর এই যে একটা ছোট ঘি আনলাম, আর একটু চন্দন আনলাম, একটা ছোট এরকম পেতলের বাটি আনলাম, একটা ব্রেড আনলাম, ছেলের জন্য চিংড়ি পাঁপড় নিয়ে এসেছি। এখন খুব ভালো খায় আমার ছেলে, এটা হলে আর কিছু লাগে না অবশ্যই, যে চিংড়ি পাঁপড়। আর দেখো 4টে ফুলকপি পেলাম 25 টাকায়, 30 টাকা বলছিল, 25 টাকা দিয়ে নিয়ে এসেছি। এটা ফুলকপির ইয়েটা, গোড়া না আগা যাই হোক, 4টে আছে এখানে। আর এটা খুব ভালো জিনিস এনেছি একটা, এটা তোমাদের সাথে পরে একদম পরে লাস্টে শেয়ার করব, লাস্টে মানে আজকে না, যেদিন আমি এটা মানে যেখানে রাখবো, সাজাবো, গুছাবো, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর এটা খুললাম না এখন। তো চলো, আর কিছু দেখাবার নেই, চুড়িদারের চুড়িদার পরে গেছিলাম, আর এই ইয়েটা পরে গেছিলাম, এটা খুলে রেখে দিয়েছি বাবা ওখানে এই ব্যাংকে, এত গরম লেগে গেছে, ব্যাংকের কাস্টমার হলো না, কি করব বলো। শুধু নাম্বারটা চেঞ্জ হলো, মানে আমার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল ওটা তোমার আমার হাজবেন্ডের নাম্বার দেওয়া ছিল মোবাইলে, ওই নাম্বারটা শুধু চেঞ্জ হয়েছে, আমার ফোন নাম্বারটা ঢুকিয়ে এসেছি, অ্যাড করে এসেছি আর শুধু, আর বাকি কাজগুলো হলো না। ওই ছেলের অ্যাকাউন্ট খুলে ওটাতে যদি হয়, বলছে ফোনটা এত স্লো এত স্লো, সব কিছু হচ্ছে কিন্তু ফোনটা কাজ করছে না, কি বলবো বলো, কিছু বলার নেই। তো এই হলো ব্যাপার, তো কালকের ঘটনাটা তোমাদেরকে বললাম, তোমরা চিন্তা করো না, এখন ও ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্টটা খুব বিশাল হতো, উনি চা খেয়ে সিগারেট পান করতে গিয়ে, ধূমপান করতে গিয়ে একদম মাটিতে কাত হয়ে গেছে একদিকে চেয়ারটা, একদিকে ভাটটা পড়ে গেছে, ব্যাস আটটুর জন্য মাথাটা বেঁচেছে, না হলে বিশাল জোরে অ্যাক্সিডেন্ট হতো। তো কালকে জল টল দিয়ে দিয়েছি, থম্বব জেল দিয়ে দিয়েছি, ওই জন্য একটা থম্বব জেল নিয়ে এলাম, এক্সপায়ারিটারি দেখে 170 টাকা দাম করেছে বাবা, 75 লেখা আছে বলে, 75 লেখা আছে, হ্যাঁ 171, 170 নিয়েছে। তো যাই হোক, এই প্যাটিটা একটু কাজ আছে, যে নিলাম এটা নিল 15 টাকা। তো চলো এখন রাখি, এখন কাজগুলো করি, কাজগুলো গুটাই, আর যেখানে আমাদের যাওয়ার মহিলাদের, সেটা আমি আজকে মনে হয় না যেতে পারবো, 3টে থেকে যাওয়া আছে, তো এখন আমার কোনো কাজ হয়নি,
মানে সকালের বাসি কাজগুলো হয়েছে, কিন্তু রান্না বান্না তো মেন ওগুলো তো কিছুই হয়নি। চলো এখন রাখি, পরে আবার আসবো কথা বলতে, টাটা। আর তোমাদের চ্যানেলে আমাকে আমার তোমাদের মানে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তাড়াতাড়ির মধ্যে কথাগুলো উলটপালট হয়ে যাচ্ছে, সবাইকে স্বাগত, একটু পরেই স্বাগত করলাম, প্লিজ সরি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো। আর তোমাদের সবাইকে স্বাগত, শুভ দুপুর, গুড আফটারনুন। তো চলো এখন রাখি, পরে আবার আসবো। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো সকালে তো ওই দেখালাম, তারপর তো আর কিছু দেখাতে পারিনি, তারপর তো খেতে বসে গেলাম। কত দেরি হয়েছিল দেখলি তো, 1:15 সময় এসেছি, এসে ওই যেটা আলু সেদ্ধটা করে গেছিলাম সেটা আলুর দম করে নিয়েছিলাম, আলু দম করে নিয়েছি দেখলি, আর একটুখানি আছে, দেখাই তোমাদেরকে, না দেখালে ভালো লাগে না। এই দেখো, এই দেখো, এইটুকু রয়েছে, আর একটু ফ্রিজে তরকারি ছিল, এটা বার করলাম, এই দিয়ে রাতে হয়ে যাবে আমাদের। আর ছেলে খাবে বলেছে ব্রেড, চিকেন স্যুপ আর ম্যাগি। তো ভাবলাম বন্ধুদের কাছে আসি, ব্লগটা শেষ করি অন্তত, এই তো খাওয়া আছে আজকে, আর কি দেখাবো। আর মার্কেটে গিয়েছিলাম, তোমার দেখো চুলটা একটু কাটলাম, চুলটা সেই ঘোড়ার লেজের মতন হয়ে গেছে, দিদিগুলোও বলছে, পার্লারের দিদিরা, তো বিচ্ছিরি হয়ে গেছিল চুলটা, চুলটা একটু কাটলাম আর ভুরু প্লাক করলাম, আর এই তো আর কি, আর তো বিশেষ কিছু না। আর ফুচকা খেলাম, আবার ফুচকা খেয়েছি, ছেলের জন্য সিঙাড়া, একটা কচুরি আর একটা লবঙ্গ লতিকা নিয়ে এলাম। আর এখন একটু রেস্ট করবো, বন্ধুদের ব্লগ টক দেখবো, ব্যাস, তারপর খাওয়া দাওয়া করে রাতে ঘুম। কালকে মায়ের কাছে যাব, মায়ের জিনিসগুলো দিয়ে আসতে হবে, টুল, মায়ের জন্য একটা টুলও কেনা হয়েছে সবুজ রঙের, ওই মা ভাত রেখে খাবে, একটা চেয়ারে বসে আর টুলে রেখে খায়, আর ব্লাউজ সায়া, তারপরে মায়ের ওই তেল, সর্ষের তেল, ওই বিস্কুট, ওগুলো দিতে হবে। তো কালকে যাব, তো চলো আজকের ব্লগটা ছোট যাবে, তো এখানে শেষ করি। আর সকালে তো তোমাদের বললাম সেই অ্যাক্সিডেন্টের কথা, উফ বাপরে কি বাজান ভাজা, তো এখন আর ব্যথাটা অতটা নেই, দুপুরবেলাও বলিনি লাগিয়ে দিয়েছি, এই সরি বলিনি বলছি, থম্বব জেল, তো এখন ঠিক আছে মোটামুটি। দেখো ভুরু প্লাক করলাম, আর চুলটা এরকম অনেকটা ছোটই হলো, বললো একটু ছোট না করলে খোঁচা খোঁচা মতন থেকে যাবে, এসে বাঁধলাম চুলটা, তো এই আর কি, আর তো কিছু না, আজকে আর শর্ট ভিডিও তুলছি না, ভালো লাগছে না, আর একটু রেস্ট করি, বন্ধুদের ব্লগ টকগুলো দেখি, আর বড় একটু বোধহয় মোবাইল নিয়ে একটু সিনেমা টিনেমা দেখবে। তো চলো এখন রাখি, পরে কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়ে যাব, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। আর ভালো লাগলে লাইক অবশ্যই, আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক, আর যারা করোনি তারা ফটাফট করে ফেলো সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে, নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা ফটাফট দেখে ফটাফট সাবস্ক্রাইব করে নেবে, ফটাফট লাইক করে দেবে, কী মজা। তো চলো এখনকার মতো রাখি আজকে, এখন 8:05 বাজে, শুভরাত্রি করে দিলাম, তোমরা সবাই খাওয়া দাওয়া করে শো, আর অবশ্যই সাবধানে থাকবে, ঠান্ডা তো একদম নেই, বাইরে থেকে ঘুরে এলাম, নেই নেই নেই, ফ্যান চালাতে হচ্ছে এখনও, আমার ছেলে ফ্যান চালিয়ে বসে আছে, আমারাও মাঝে মধ্যে ফ্যান চালাচ্ছি, কিছু বলার নেই, ডিসেম্বর মাস, আজকে 8 তারিখ বোধ হয়। তো চলো রাখি বন্ধুরা, অবশ্যই আমার ব্লগটা দেখো, আমাকে সাপোর্ট করো, শুভরাত্রি, গুড নাইট, টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো সকালবেলায় চান করা হয়ে গেছে, এই মাত্র চান করে ঠাকুরের পুজো করে, কালকে কাজল পরেছিলাম না, কাজলটা কেমন দেবড়ে গেছে, কেমন রাক্ষসী পরার লাগছে, এখন একটু দাঁড়াও তোমাদের সাথে একটু রোদে দাঁড়ায়, চুল ভিজাইনি, সামনেটা একটু ভিজেছে, দেখো কিরকম রোদ, হালকা রোদটা কিন্তু ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে নিয়ে একটু বাইরে আসি। দেখো
এই একটু রোদে দাঁড়ালাম, না ঠান্ডা জলে চান করেছি, আজকে আর গরম জল করিনি, ঠান্ডাটা অতটা নেই তো, ভাবলাম একটু গরম জল ইয়ে ঠান্ডা জলে স্নান করি। দেখো ওদিকে প্যান্ডেল আমাদের পাড়ায়, মনে হয় নাতিটা এসছে, নাতিটার অন্নপ্রাশন টাশন হবে। ওই বৌদির তো এই আর কি, রান্না বান্না এখনো হয়নি, মুখে কিছু মাখিনি, গায়ে অলিভ অয়েল দিলাম, রান্না এখনো কিছু হয়নি। আলু ভাজবো, ফুলকপিগুলো সেদ্ধ করলাম, একটা ফুলকপি ভাজবো, সেদ্ধ করলাম সেটা, মানে সেদ্ধ মানে কি বয়েল করলাম, জলটা ফেলে দিলাম, আর একটা তরকারি করব ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে। বাইরে বকবক করলে লোকে ভাববে কি হলো রে বাবা, যার কারণে আমি কালকে ব্যাংকে কথা বলতে পারিনি, পরে ভয়েস দিতে পারতাম, তারপরে ভাবলাম দা ভয়েস দেওয়ার কি আছে, ব্যাংকে তো আছি, বন্ধুদের বলে দিলেই হয়ে যাবে। বলো, বর গেছে একটু বেনাচিতি কাজে, আর ছেলে একটু বেরোলো একটা বন্ধুর সঙ্গে কথাবার্তা, কি সব ওদের ওই বলবে, গেল ওদের বাড়িতে, বন্ধুর বাড়িতে, কাছেই বেশি দূরে না তো, ছেলে আসলে ছেলে চান করবো, ওকে আবার গরম জল করে দিতে হবে, বরকেও করে দিতে হবে। এখন আমি এই ভাত বসালাম, ভাত বসিয়েছি স্নান করতে যাওয়ার আগে, ভাতটা বসিয়ে গেলাম আর কপিগুলো সেদ্ধ করেই গেছি, কেননা স্নান করতে যাব, তারপরে ধরো কপিগুলো একদম বেশি ভ্যাত ভ্যাতা সেদ্ধ হয়ে গেলে বিচ্ছিরি লাগবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য কপিগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে তারপর গেলাম। এখন ইয়ে সয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছি, ভালো একটু রোদে দাঁড়াই, ভাল লাগছে, হালকা রোদটা ভাল লাগছে, আমি রোদে দাঁড়াতে পারি না জানো তো, একদম গা চিড়বিড় করে, অ্যালার্জি মতন হয়ে যায়, দেখুন রোদে কাজ করে করে তো এই অবস্থা, হেলথের কাজগুলো যে করি রোদে করে করে এরকম অবস্থা, কিন্তু কিছু করার নেই, সেগুলো তো করতেই হবে। কিন্তু এই রোদে দাঁড়ানো ভরা শীতকালে আমাকে সবাই বলতো কেউ রোদে, আমি রোদে দাঁড়াই না, একদম ভালো লাগে না আমার, রোদে দাঁড়ালে মনে হয় না ঘরে ঢুকে মনে হয় স্নান করলাম, স্নান করিনি, গাটা কেমন লাগে একটা বিচ্ছিরি লাগে, ভাল লাগে না, কিন্তু রোদে দাঁড়ানো একটু ভালো জানো তো, ভিটামিন ডি, বলো ভিটামিন ডি, আমাকে ডাক্তারও বলেছে, আমার ডাক্তার যে হোমিওপ্যাথিতে আমি দেখাই, উনিও বলেছেন অন্তত 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা রোদে থাকার চেষ্টা করবে। বাবা আমি 10 মিনিট থাকতে পারি না, 5 মিনিট থাকতে পারি না, এটা এখন মনে হচ্ছে কখন যাব ঘরের মধ্যে ঢুকবো, তো রান্নাও করতে হবে, চাপ আছে, চাপ নেই কিছু, ওই আলু ভাজবো আর তোমার ইয়ে করবো, ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করবো, একটু মাছ আছে ছেলেকে ভেজে দেবো, ওই সেই মাছটা কি কি মাছ জানি, নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, আমোদি মাছ ওরকম কিছু হবে, তো চলো বাইরের সিচুয়েশনটা, বাইরের প্রকৃতিটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো আমার কারি পাতা গাছটা, গোলাপ ফুলে, গোলাপ গাছে এখনো গোলাপ ওঠেনি, মানে নতুন পাতা বেরিয়েছে দেখো, কিন্তু ঠান্ডা খুব পড়ছে না তো মনে হয় এই জন্য কি গোলাপটা হচ্ছে না, আর সার বলতে তো সেই চা পাতা দিই আমি, সার সেরকম কিছু দেওয়া হয় না, নারকেল গাছে নারকেল হচ্ছে না, মনটা খারাপ বলো, একবার খাওয়ার দিলাম আবার দিতে হবে, কোনো কোনো গাছ এরকম হয় মনে হয়, হচ্ছেই না হচ্ছেই না, তো বিরক্ত লাগে না, কষ্টও লাগে, গাছগুলো দেখো কি সুন্দর ইয়ে এসেছিলো তোমার কি বলে ওগুলোকে, সেগুলো ঝরে পড়ে গেল, ব্যাড লাক আর কাকে বলে, আমার মানে ভাগ্যটাই ব্যাড লাক, কি মানে হলো কে জানে, চলো ভিতরে যাই, আর বকবক করলে হবে না, ওদিকে দেরি হয়ে যাবে, যতই কম রান্না থাকো দেখবে সে 3টে বাজবে, এখন বাজে কটা জানো, 1টা, দেখেছো, চলো তোমাদের দেখাই রান্নার সরঞ্জামগুলো, ওষুধ খাওয়া হয়ে গেছে, দেখেছো সয়াবিন, আমি ওদিকে করছি সয়াবিন ফুটে বেরিয়ে গেছে, এই গ্যাস ট্যাস মুছে গেলাম স্নান করতে, দেখো কমিয়ে গেলে ভালো হতো, এই জন্য আমার বড় আমাকে বকে কমিয়ে যাও না কেন, আজকে নিজের কাজ বেরেছে, সমস্ত মুছে টুছে তারপর গেছি, দেখো সব মুছে টুছে গেছি, আজকে সব মুছে টুছে গেলাম, এই সয়াবিনের গুঁড়োগুলো আছে না উপর দিয়ে ভেসে পড়েছে, বিরক্তিকর, একদম বিরক্তিকর, এই সব মুছে গেছি জানো, আজকে গ্যাস ট্যাস মুছে গেছি, এই গুলো মুছলাম সব,
সব কিছু মুছে তারপর মিশে। চা গরম করতে দিয়েছি, চা খাবো এবার। তারপর আলু সয়াবিনটা একসঙ্গে একটু ভাজা ভাজা করবো, তারপর ফুলকপিটা দেবো। কেন বলতো, কেটে যাবে নাকি? ও কেটে যাবে, হ্যাঁ কেটে যেতে পারে, একটু বেশি বয়েল হয়ে গেছে। এই ফুলকপিটা যেটা ভাজবো সেটা বেশি বয়েল হয়নি বাবুর জন্য। এই দেখো এটা ঠিক আছে, দেখেই বোঝা যায় কালারগুলো। আর এটা দেখো কালারটা, এটা মনে হচ্ছে বেশি একটু হয়ে গেছে। ফুলকপি একটু না ভেজে নিলে ভালো লাগে না, কিন্তু এটা বেশি ভাজা যাবে না। আলু সয়াবিনটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন দেবো, তখন দিয়ে একটু ভেজে নেবো। আর কি করা যাবে বলো, হতেই পারে হতেই পারে হতেই পারে। চা খাবো, খিদে পেয়েছে। কাল রাতে ওই পালক চিকেন দিয়ে দুটো রুটি খেয়েছি, ছেলেকে দিয়েছি চারটে আর বর খেয়েছে চারটে, আর আমি খেয়েছি দুটো। না, ছেলে পাঁচটা খেয়েছে, বর চারটে খেয়েছে, আমি দুটো খেয়েছি। হুম হুম কি হাসির কথা, নিজের মনেই তোমাদের সাথে কথা বলি আর হাসি, ভালো লাগে। এখন চা খাবো, চা খাওয়ার চাটা নামিয়ে রেখে সয়াবিন আলুটা ভাজা বসিয়ে দেবো। একটা ভেজে গেছে, সিঙ্কে জানো তো গরম জল দেওয়া হয়ে গেছে, শুধু সিঙ্কটা সামান দিয়ে দিতে হবে, ওইটুকু বাকি রেখেছি। কেননা ওই বাসন টাসন মাজবো তো একবারে লাস্টে, এগুলো সব মোছা হয়ে গেছে আজকে। আজকে সব মুছে টুচে রেডি করে, আমি মাঝে মধ্যেই এরকম করি, মুছে টুচে রেডি করে রান্না করি, আবার একটু মুছে নিই তেল টেল ছিটে গেলে। তাতে কী হবে, মানে দুদিন ধরে কী বলতো, একটু একটু মুছছি তো, মানে দুদিন ধরে সেরকম রান্নার সেরকম বিশেষ কিছু ছিল না, মানে চিকেন ফিকেন তো বেশি ইয়ে হয় না, তো বেশি ছিটা ফিটা লাগেনি, তো হালকা হালকা মুছছিলাম। তো আজকে দেখলাম না, হাতে মানে রান্না বান্না যখন শুরু করিনি এখনো, আগে এটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এটা পরিষ্কার থাকলে আমার মনটা খুব শান্তি থাকে, সব জিনিসই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা শান্তি থাকে। দেখো চাটা কি বিশাল চা দেখেছো, রাবণ বিভীষণ এই এই এইটাতে মানে ওদের চা হয় এটাতে। তো চাটা খেয়ে পরে কথা বলবো।